আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই সকলকে স্বাগত জানাই আড্ডা টোয়েন্টি ফোর বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রোজ যেমন ঠিক দুপুর দুটোর দিকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসি একই রকমভাবে আজকেও চলে এসেছি কিন্তু আজকে ক্লাসটা ঠিক দুটোর দিকে আমি শুরু করতে পারিনি তো তার জন্য আমি ঠিক টু থার্টি দ্যাট মিন্স আড়াইটের দিকে আমি তোমাদের এই ক্লাসটা শুরু করছি কেন ক্লাসটা ঠিক দুপুর দুটোর দিকে শুরু করতে পারলাম না একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাসটা শুরু করতে দুটো দশ দুটো বারো হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম যে দুটো বারোর দিকে শুরু না করে একবারে দুটো তিরিশ থেকে শুরু করি ঠিক আছে তো চলো তাহলে দেরি না করে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটা শুরু করব প্রথমেই দেখে নিচ্ছি তোমরা সবাই আমাকে ঠিকঠাক শুনতে ও দেখতে পারছো কি না ওকে চলো অলরেডি তোমরা চার পাঁচজন চলে এসছো তো ফ্রেন্ডস ফরএভার গুড আফটারনুন গুড আফটারনুন এভরি এবং সকলে একটু লাইক শেয়ার করে দাও সেশনটাকে সকলে একটু সেশনটাকে লাইক এবং শেয়ার করে দাও আমি আবারই আবারও আজকের এই সেশনটাকে শুরু করার আগে প্রথমেই বলে নিচ্ছি যে এই ক্লাসটা মেবি ডেফিনেটলি ইটস বিলংস টু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা ফুড সাপ্লাই ইন্সপেক্টর বা গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের সমস্ত পরীক্ষাকে কভার করবে কিন্তু এই ক্লাসটা ডেফিনেটলি আমাদের ডাব্লু যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা আগামী পাঁচই ডিসেম্বরে যে হতে চলেছে সেই পরীক্ষারও অনেকটা জায়গাকে কভার করবে এই প্রশ্নগুলি ঠিক আছে তো সৌরভ রিম্পা সকলকে গুড আফটারনুন জানাই গুড আফটারনুন সকলকে ঠিক আছে তো দেরি না করে চলো তাহলে এবার ক্লাসের দিকে এগোই শুরু করার আগেই যেটা সবসময় বলি অ্যাপটাকে বি ডাউনলোড করে নাও মোবাইলের প্লে স্টোর থেকে এবং এই হচ্ছে আমাদের ত্রিশূল ব্যাচ ফর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা ফুড সাপ্লাই ইন্সপেক্টর বা ত্রিপুরার গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্য আর তার বাদে আমাদের কিন্তু আরও বিভিন্ন এক্সামের জন্য রয়েছে যেমন লক্ষ্য ব্যাচ রয়েছে আমাদের আইবিপিএস এর লক্ষ্য ব্যাচ রয়েছে ডাব্লিউ এর মাহাপ্যাক রয়েছে তোমরা তোমাদের পছন্দের যে কোনো কোর্স যে কোর্সে তুমি ভর্তি হতে চাও সেই কোর্সেই আমার কোড ওয়াই ডাবল টু ফাইভ ব্যবহার করে কি বললাম ওয়াই ডাবল টু ফাইভ ওয়াই দুশো পঁচিশ এই কোডটা ব্যবহার করে ম্যাক্সিমাম ডিসকাউন্ট নিয়ে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আর যদি বলি যে বিপি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য মোক টেস্ট ইতিমধ্যে আজকের মধ্যে লঞ্চ হয়ে যাচ্ছে মোক টেস্টের একটা সেশন তোমরা অবশ্যই কিন্তু সেই মোক টেস্টের সেশনে ভর্তি হয়ে যেও সবাই তো চলো আর দেরি না করে এবার আমরা ক্লাসের দিকে এগোচ্ছি একটা সুন্দর মোটিভেশনাল কোর্স পড়বো কি বলেছে দেখো বলছে সাকসেস সিমস টু উইথ অ্যাকশন সাকসেস টু বি কানেক্টেড উইথ অ্যাকশন সাকসেসফুল পিপল কিপ মুভিং অ্যান্ড সাকসেসফুল পিপল কি করে কিপ মুভিং দে মেক মিস্টেকস বাট দে ডোন্ট কোয়াইট কি বলেছে বন্ধুরা যে সাকসেসফুল যারা মানুষ হয় সাকসেসফুল পিপল কিপ মুভিং তারা সবসময় মুভ করে তারা ভুল করে কিন্তু তারা কখনো ছেড়ে দেয় না কোয়েট করে দেয় না কখনো ঠিক আছে তো বন্ধুরা কুইট করে দেওয়ার কোনো যেখানে জায়গা নেই ভুল হতেই পারে যেখানে আমরা ভুল করব সেখান থেকে আমরা শিখবো সাকসেস হতে গেলে ডেফিনেটলি এই যে জার্নিটা এই জার্নিটা তোমাকে মেনটেন করে চলতে হবে তো চলো এই সুন্দর একটা মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা শুরু করে দিই আমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশন সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের বিভিন্ন জি কেজিএস এর উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের সমাধান তো শুরু করব আজকের সেশনটা শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি ভুল হোক শুদ্ধ হোক উত্তরটা সবাই করার চেষ্টা করবে ঠিক আছে তোমাদের যদি ভুল হয় আমি তো সঠিক উত্তরটা অবশ্যই বলে দেবো খুব কমপ্যাক্ট একটা সেশন করবো যেহেতু আমরা অলরেডি দুটোর দিকে করতে পারিনি ওকে তো বন্ধুরা দেখো আজকের ফার্স্ট কুয়েশ্চেন কি বলেছে আজকে প্রথম প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার ফ্লোস বিটুইন বিন্দিয়া অ্যান্ড সৎপুরা রেঞ্জ নিচের কোন নদীটি ভিন্দিয়া এবং সতপুরা রেঞ্জের মধ্যে প্রবাহিত হয় নর্মদা মহানদী সোন নাকি নেত্রাবতী সঠিক উত্তরটা তাহলে কি হবে নিচের কোন নদীটি ভিন্দিয়া এবং সতপুরা রেঞ্জের মধ্যে প্রবাহিত হয় নর্মদা মহানদী সোন নেত্রাবতী সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা নিচের কোন নদীটি বিন্দিয়া এবং সতপুরা রেঞ্জের মধ্যে প্রবাহিত হয় নর্মদা মহানদী সোন নেত্রাবতী সঠিক উত্তরটা চাই হুইচ ওয়ান অফ দ্য ফলিং রিভার ফ্লোস বিটুইন বিন্দিয়া অ্যান্ড সাতপুরা রেঞ্জ সঠিক উত্তরটা কি হবে বিন্দিয়া এবং সতপুরা রেঞ্জের মধ্যে দিয়ে যে নদীটি প্রবাহিত হয়ে আসে সেই নদীটিকে আমরা কি বলতে পারি সাপোজ যদি দেখে নেই আমরা যদি দেখে নেই বন্ধুরা এখানে মাথায় রাখবে সাপোজ এখানে আমি ছোট্ট করে একটা ইন্ডিয়ার ম্যাপ বানাচ্ছি ছোট্ট করে একটা আমি ইন্ডিয়ার এখানে আমি একটা ম্যাপ বানালাম খুবই খুবই সিম্পল একটা ইন্ডিয়ার ম্যাপ আমি এখানে ছোট্ট করে বানিয়ে দিলাম যদিও বা একই রকম হয়নি দেখতে এখানটায় হচ্ছে আমাদের কি এখানটায় আছে আমাদের আরাবালি রেঞ্জ এখানটায় আছে বিন্দিয়া এবং সৎপুরা রেঞ্জ এই বিন্দিয়া এবং সৎপুরা রেঞ্জের মধ্যে দিয়ে যে নদীটি যে বয়ে এসছে সেই নদীটিকে আমরা বলি নর্মদা রিভার এবং নর্মদা হচ্ছে যেহেতু রিফট ভ্যালির মধ্যে দিয়ে পার হয় তার জন্য নর্মদাকে আমরা বলতে পারি ইজ দ্য লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার লার্জেস্ট কি লার্জেস্ট ওয়েস্ট ফ্লোইং রিভার লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভারটা কি আমাদের নর্মদা রিভার ওকে নর্মদা রিভার ওকে তাহলে সঠিক উত্তরটা কি হবে নর্মদা বাকি যদি আমরা দেখি মহানদী সোন নেত্রাবতী এগুলি সব আমাদের আলদা নদী আমাদের আজকে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে সবাই উত্তর করবে কিন্তু ঠিক আছে সৌরভ ফ্রেন্স ফর এভার সকলে উত্তর করবে বলছে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ স্টেশন বা সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন ইজ সিচুয়েটেড ইন হুইচ প্লেস চেন্নাই কটক ব্যাঙ্গলোর নাকি পুসা সঠিক উত্তরটা চাই সঙ্গীতা হ্যালো গুড আফটারনুন চলো তাহলে সঠিক উত্তর কি হবে দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বা সেন্ট্রাল রাইস রিসার্চ স্টেশন সেটি কোথায় অবস্থিত সেন্ট্রাল রাইস রিসার্চ স্টেশন সেটি কোথায় অবস্থিত বন্ধুরা সঠিক উত্তরটা চাই কেউ বলছে স্যার কটক সৌরভ বলছে কটক রিম্পাও কটক সঙ্গীতাও বলছে স্যার দ্যাট ইজ পুষা সঙ্গীতা বলছে পুষা রিম্পা বলছে কটক দেখে নিচ্ছি সঠিক উত্তর দ্যাট ইজ আপসলুটলি অ্যান্সার নাম্বার বি কটক দ্যাট মিনস ওড়িশা 댓 মিন스 কি হবে ওড়িশা ওড়িশার কাটাকে রয়েছে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে কটক ওড়িশাতে রয়েছে কাটাক ওড়িশা ঠিক আছে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র আজকে আমাদের 3 নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কি দিয়েছে বন্ধুরা খুব ভালো করে দেখবে বলছে হু অ্যামং দা ফলোইং রড সংস্কৃত গ্রামার নিচের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছেন হু অ্যামং দা ফলোইং রড সংস্কৃত গ্রামার কালিদাস চরক নাকি পানিনি নাকি আর্যভট্ট সঠিক উত্তরটা কি হবে নিচের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছেন কালিদাস চরক পানিনি নাকি আর্যভট্ট সঠিক উত্তরটা কি হবে নিচের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছেন হু এবং দ্য ফলোইং রড দ্য সংস্কৃত গ্রামার নিচের মধ্যে কে সংস্কৃত গ্রামার বা ব্যাকরণ লিখেছেন কালিদাস চরক নাকি পানিনি নাকি আর্যভট্ট সঠিক উত্তরটা চাই সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা এর সঠিক উত্তরটা কি হবে গুড আফটারনুন গুড আফটারনুন সকালে বলছে যদি আমরা বলি সংস্কৃত গ্রামার কে লিখেছিলেন পানিনি লিখেছিলেন সংস্কৃত গ্রামারটা কে লিখেছিলেন পানিনি লিখেছিলেন ঠিক আছে পানিনি লিখেছিলেন সংস্কৃত গ্রামারটা কে লিখেছিলেন পানিনি লিখেছিলেন ওকে আমাদের আজকে চার নম্বর প্রশ্ন বলছে হুইচ এমং দ্য ফলোয়িং হেডস্ট্রিম মিটস দ্য গঙ্গেস ইন দ্য লাস্ট নিচের কোন প্রধান স্রোত শেষ পর্যন্ত গঙ্গার সাথে মিলিত হয়েছে আলকানন্দা পিন্ডারি নাকি মন্দাকিনি নাকি ভাগীরথী সঠিক উত্তরটা চাই চলো এটা সঠিক উত্তর করে দাও সকলে একটু লাইক এবং শেয়ার করে দেবে সেশনটাকে সকলে একটু লাইক এবং শেয়ার করে দাও সেশনটাকে ঠিক আছে এবি গুড আফটারনুন

ভাগীরথী সঠিক উত্তরটা কি হচ্ছে দ্যাট ইজ ভাগীরথী সঠিক উত্তরটা হচ্ছে ভাগীরথী তাহলে সঠিক উত্তরটা কি হবে দ্যাট ইজ ভাগীরথী ভাগীরথী ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে ভাগীরথী আজকের আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বন্ধুরা আমাদের আজকের পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে ওয়ার ক্যান কোরাল রিফস বি ফাউন্ড ইন ভারতে কোরাল রিফ কোথায় পাওয়া যায় দ্য মালাবার কোস্ট রামেশ্বরম ত্রিবান্দ্রম মাহাবলীপুরম সঠিক উত্তরটা চাই ভারতে কোরাল রিফ কোথায় দেখতে পাওয়া যায় ওয়ার ক্যান কোরাল ক্যান বি ফাউন্ড ভারতে কোরাল রিফ কোথায় পাওয়া যায় দ্য মালাবার কোস্ট রামেশ্বরম ত্রিবান্দ্রম মাহাবলীপুরম সঠিক উত্তরটা চাই ভারতে কোরাল রিফ কোথায় দেখতে পাওয়া যায় দা মালাবার কোস্ট রামেশ্বরম ত্রিবান্দ্রম ঠিক আছে তাহলে সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর চাই বন্ধুরা আমরা দেখি এই প্রশ্নটার সঠিক উত্তর হবে দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্সার নাম্বার বিজ রামেশ্বরম ভারতে কোরাল রিফ কোথায় দেখতে পাওয়া যায় রামেশ্বরমে দেখতে পাওয়া যায় রামেশ্বরম ভারতে বলেছে এখানে ভারতে কোথায় দেখতে পাওয়া যায় রামেশ্বরমে দেখতে পাওয়া যায় ঠিক আছে ৬ নম্বর প্রশ্নে চলে এসেছি ছয় নম্বর প্রশ্ন কি বলেছে নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা নম্বর প্রশ্নে চলে এসেছি সকলে কিন্তু একটু লাইক শেয়ার করে দেবে রামেশ্বরম হবে সঠিক সঠিক উত্তর উত্তর রামেশ্বরম হবে সকলে একটু লাইক শেয়ার করে দাও সেশনটাকে বলেছে পতঞ্জলি ইজ এ ওয়েল নোন ফর দ্য কম্পাইলশন অফ পতঞ্জলি এর সংকলনের জন্য সুপরিচিত পতঞ্জলি কিসের মানে সংকলনের জন্য সুপরিচিত সূত্র পঞ্চতন্ত্র ব্রহ্মসূত্র নাকি আয়ুর্বেদা সঠিক উত্তরটা চাই পতঞ্জলি কিসের সংকলনের জন্য সুপরিচিত সুপরিচিত্র পঞ্চতন্ত্র ব্রহ্মসূত্র নাকি আয়ুর্বেদা সঠিক উত্তর চাই পত্যঞ্জলি কিসের জন্য সুপরিচিত পতঞ্জলি ইজ ওয়েল নোন ফর দ্য কম্পাই কম্পাইশন অফ যদি আমরা দেখতে যাই তোমরা সকলে বলেছো স্যার সিক্স নম্বরটা ডি ছয় নম্বরটা ডি বলেছো ম্যাক্সিমাম এর সঠিক উত্তরটা কি হবে এর সঠিক উত্তরটা হবে অ্যান্সার নম্বর এ দ্যাট ইস যোগাসূত্র ইয়েস যদি আমরা দেখি পতঞ্জলি মানে সূত্র সংকলনের জন্য সুপরিচিত ঠিক আছে ডেফিনেটলি আজকের সাত নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি সাত নম্বর প্রশ্ন আমি আবারও বলছি কিন্তু বন্ধুরা এটা একটা একটা যথেষ্ট কমপ্যাক্ট সেশন হতে চলেছে এবং এই সেশনটা সমস্ত পরীক্ষার অ্যাসপেরেন্টদেরকে সাহায্য করবে খুব ছোট একটা সেশন এখানে আমরা করব ঠিক আছে ওকে তো কি বলেছে দেখো বলছে দ্য ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড ইস্ট উত্তরাখণ্ডের রাজধানীটি কোথায় ছিল উত্তরাখণ্ডের রাজধানীটি কোথায় ছিল হ্যাঁ সৌরভ দেখতে পেরেছি আমি চলো উত্তরাখণ্ডের রাজধানী কোথায় মুসুরি নাকি দেরাদুন নাকি নৈনিতাল নাকি নান অব দিস দ্য ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড ইস উত্তরাখণ্ডের রাজধানী কোথায় উত্তরাখণ্ডের রাজধানীটা কোথায় মুসুরি দেরাদুন নৈনিতাল নাকি নান অব দিস সঠিক উত্তরটা চাই দ্য ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড ইস উত্তরাখণ্ডের রাজধানী কোথায় মুসুরি দেরাদুন নৈনিতাল নান অব দিস সঠিক উত্তরটা চাই সঠিক উত্তরটা চাই একদম অ্যানাদার ওয়ান ইজ গ্যারিসেং তাহলে সঠিক উত্তরটা কী হবে দ্যাট ইজ অ্যাবসুলুটলি দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এবং এখানে যদি আমরা দেখে নিই এর আরেকটা রাজধানী হচ্ছে দ্যাট ইজ গ্যারসিং ঠিক আছে দ্যাট ইজ গ্যারসিং গ্যারসিং ঠিক আছে রিমেম্বার দ্যাট এটা মাথায় রাখতে হবে দুটো আছে যেমন শ্রীনগর এবং আমাদের হচ্ছে আমরা যদি দেখতে যাই আমাদের কাশ জম্মু অ্যান্ড কাশ্মীরে ঠিক আছে দুটো ক্যাপিটাল সেরকমই উত্তরাখণ্ডেও দুটো ক্যাপিটাল আজকের আট নম্বর প্রশ্ন আজকাল অ্যাকচুয়ালি বিভিন্ন রাজ্যের সরকাররা কি করছে সরকারি ব্যবস্থাগুলিকে যথেষ্ট কনভিনিয়েন্ট করে দিচ্ছে মানুষের জন্য যদি আমি তোমাদেরকে যদি আরও কিছু রাজ্যের এক্সাম্পল দেই এক্সাম্পল স্বরূপে আসাম এখানে যেরকম কি হয় হচ্ছে এখন আমাদের আসাম রাজ্যে কি হয় রাজ্যের যে ক্যাবিনেট বৈঠক মন্ত্রীদের যেটা ক্যাবিনেট মিটিং সেটা প্রত্যেকটি জেলায় এক একবার একবার করে রাখা হচ্ছে প্রত্যেক মাসের ক্যাবিনেট মিটিং যেটা হচ্ছে প্রত্যেক মাসের ক্যাবিনেট মিটিংয়ে এক একটি করে জায়গায় এই ক্যাবিনেট মিটিং প্রত্যেকটি জেলায় করা হবে যে জেলার ডিএম অফিস আছে বিভিন্ন জায়গা আছে তাতে করে প্রত্যেকটি জায়গায় এক্সপোজার পায় প্রত্যেকটি জায়গার সমস্যাগুলি তুলে ধরা হয় মন্ত্রীরা সমস্ত মন্ত্রীরা চলে আসে সেই জেলায় তো এটা কি আজ বর্তমান সময়ে রাজনীতি যদি আমরা দেখতে চাই একটু কনভিনিয়েন্ট করে দিচ্ছে আট নম্বর প্রশ্ন কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি সব থেকে বড় এরিয়া ওয়াইজ আয়তন সবথেকে বড় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান তোমরা সকলে বলেছো স্যার অ্যান্সার নাম্বার ডি তাহলে সঠিক উত্তরটা কি হবে যদি আমরা দেখে নিই এই প্রশ্নটা সঠিক উত্তরকে কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি যদি আমরা দেখি এর সঠিক উত্তরটা কি হবে কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি যদি আমরা দেখি বন্ধুরা এর সঠিক উত্তরটা হবে কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি রাজস্থানের আয়তন সবচেয়ে বেশি রাজস্থান কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি রাজস্থানের আয়তন সবচেয়ে বেশি ঠিক আছে অ্যান্সার নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজস্থান রিমেম্বার দ্যাট দ্যাট ইজ রাজস্থান কোন রাজ্যের আয়তন সবচেয়ে বেশি রাজস্থানের আয়তন সবচেয়ে বেশি ক্লিয়ার তো রাজস্থান হবে সঠিক উত্তর ওকে আমাদের আজকে ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নটা কী বলেছে বন্ধুরা বলছে গীত গোবিন্দ ইজ এ ফেমাস ক্রিয়েশন অফ গীত গোবিন্দ কার বিখ্যাত সৃষ্টি বানভট্ট নাকি কালিদাস নাকি জয়দেব নাকি ভারত মুনি সঠিক উত্তরটা চাই গীত গোবিন্দ কার ফেমাস বিখ্যাত সৃষ্টি গীত গোবিন্দ স্মলেস্ট গোয়া ইয়েস স্মলেস্ট গোয়া ডেফিনিটলি আর ত্রিপুরা হচ্ছে তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ভারতবর্ষের ভেতরে তাহলে গীত গোবিন্দ কার একটি বিখ্যাত সৃষ্টি তো দেখি বন্ধুরা গীত গোবিন্দ কার একটি বিখ্যাত সৃষ্টি বানভট্ট কালিদাস জয়দেব ভারতমুনি সঠিক উত্তরটা চাই একদম রিম্পা সৌরভ বলছে সি প্রসেনজিৎ সি সৌরভ বলছে স্যার দ্যাট ইজ দেব জয়দেব আর কি আচ্ছা এবি বলছে সি ও সি সৌরভ ও সি রিম্পা ও সি রাজকুমার ও সি ওকে তাহলে দেখেনি সঠিক উত্তর সঠিক উত্তর কিন্তু হবে आंसर নাম্বার সি দ্যাট ইজ অ্যাবসolutely জয়দেব গীত কে লিখেছিল জয়দেব লিখেছিল এই ধরনের কিন্তু ইম্পর্টেন্ট যে রাইটিং গুলি সেটা কিন্তু তোমাদের পড়তে হবে গীত গোবিন্দ কে লিখেছিল জয়দেব লিখেছিল রিমেম্বার দ্যাট ভুলবে না জয়দেব লিখেছিল আজকের আমাদের 10 নম্বর প্রশ্ন আমরা 10 নম্বর প্রশ্নে চলে এসেছি কি বলেছে বন্ধুরা বলছে দা মারাঠা এন্ড দা কেসরি ওয়্যার দা টু মেইন নিউজপেপার উইচ ওয়ার স্টার্টেড বাই দ্য ফলোইং পিপল মারাঠা এবং দ্য কেসরি দুটি প্রধান সংবাদপত্র যা নিম্নলিখিত ব্যক্তিদের দ্বারা শুরু করা হয়েছিল মারাঠা এবং কেসরি এই দুটি প্রধান সংবাদপত্র যেটি নিম্নলিখিত ব্যক্তিদের দ্বারা শুরু করা হয়েছিল কাদের দ্বারা লালা রাজপত রায় বালকৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক নাকি মদন মোহন বালবিয়া সঠিক উত্তরটা চাই মারাঠা এবং দ্য কেশরি এটা কে শুরু করেছিলেন মারাঠা এবং দ্য কেশরি ওয়ারটা টু মেইন নিউজ পেপার উইচ ওয়ার স্টার্টেড বাই দ্য ফলোইং পিপল কে স্টার্ট করেছিল এই চারজনের থেকে মারাঠা অ্যান্ড কেসরি সঠিক উত্তরটা চাই বন্ধুরা এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে বলছে স্যার বালগঙ্গাধর তিলক সকলে সি উত্তর বলছে দেখে নেওয়া যাক তাহলে সঠিক উত্তর সঠিক উত্তর কিন্তু আবসুলুটলি বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক কে কে ছিল আমাদের লাল পাল পাল লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল লালা লাজপত রায় কে বলা হতো সেরে পাঞ্জাব বালগঙ্গাধর তিলক ঠিক আছে যদি আমরা দেখি বালগঙ্গাধর তিলক তিনি লিখেছিলেন দা কেশরি এবং মারাঠা এবং বিপিন চন্দ্র পাল তাহলে সঠিক উত্তরটা কি হবে বালগঙ্গাধর তিলক

চাম্বল নদী কোন নদীর একটি অংশ সঠিক উত্তরটা চাই চাম্বল নদী কোন নদীর একটি অংশ বন্ধুরা সঠিক উত্তরটা বলতো দেখি চাম্বল নদী কোন নদীর একটি অংশ চাম্বল নদী কোন নদীর একটি অংশ সাবরমতি গঙ্গা নর্মদা নাকি গোদাবরী সঠিক উত্তরটা চাই সাবরমদী যদি আমরা দেখি চম্বল নদী কোন নদীর একটি অংশ চাম্বল নদী কোন নদীর একটি অংশ সাবরমতি গঙ্গা গোদাবরী সঠিক উত্তর চাই নর্মদা তাহলে সঠিক উত্তর দেখবো সঠিক উত্তর হচ্ছে আনসার নাম্বার সিক্স নর্মদা বেসিন চম্বল নদী হচ্ছে নর্মদা নদীর একটি অংশ কিন্তু এটা হচ্ছে আমরা যদি দেখি যমুনা নদীর ট্রিবিউটারি আর গঙ্গা নদীর ট্রিবিউটারি আমরা বলতে পারি ঠিক আছে আলটিমেটলি গিয়ে গঙ্গা বেসিনে জলটা পড়ে বাট চম্বল নদী হচ্ছে একটি অংশটা কার নর্মদা নদীর একটি অংশ সঠিক উত্তরটা হবে নর্মদা এটা হচ্ছে নর্মদা নদী এই নদীর অংশ হচ্ছে আমাদের কি চাম্বল নদী চাম্বল নদী গিয়ে জল দেয় কাকে চাম্বল নদী গিয়ে জলটা আবার দেয় হচ্ছে ইমুনা নদীকে আর ইমুনা নদী গিয়ে কাকে জল দেয় জল দেয় হচ্ছে গঙ্গা নদীকে তাহলে দেখো একটা নদী এই নদীর সাথে কিভাবে কানেক্টেড তাহলে সঠিক উত্তরটা কি হবে দ্যাট ইজ নর্মদা বেসিন ক্লিয়ার নর্মদা বেসিন আজকে আমাদের বারো নম্বর প্রশ্ন কিন্তু বারো নম্বর প্রশ্নে চলে এসছি বন্ধুরা চলো বারো নম্বর প্রশ্নটা কি বলেছে বলছে দা লখনৌ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্যাট টুক প্লেস ইন নাইনটিন সিক্সটিন ওয়াজ প্রিসাইডেড বাই লখনৌ সেশন লখনৌ সেশন যেটা উনিশশো সালে হয়েছিল লখনৌ কনফারেন্স ঠিক আছে লখনৌ অধিবেশন সেই লখনৌ অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অমর গুড আফটারনুন গুড আফটারনুন সকলকে তাহলে সঠিক উত্তরটা কী হবে উনিশশো সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষণ অধিবেশনের সভাপতিত্ব কে করেন তাহলে যদি আমরা দেখে নেই সঠিক সঠিক উত্তর চারটে আছে রাসবিহারী ঘোষ অম্বিকাচরণ মজুমদার ভূপেন্দ্রনাথ বোস নানব দাস যদি আমরা দেখে নেই সঠিক উত্তরটা হবে অ্যান্সার নম্বর বি দ্যাট ইজ অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদার আমরা যদি দেখি উনিশশো সালের অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন অম্বিকাচরণ মজুমদার অম্বিকা চরণ মজুমদার অম্বিকা চরণ মজুমদার প্রশ্ন বন্ধুরা ইয়েস বলেছে ভলকেনিক ইরাপশন ডু নট অকার ইন দা আগ্নেগিরি অগ্নুপাত ঘটে না কোথায় বেলটিক সি ব্ল্যাক সি ক্যারেবিয়ান সি নাকি কাস্পিয়ান সি সঠিক উত্তরটা চাই বন্ধুরা তাহলে সঠিক উত্তরটা কি হবে আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটে না কোন জায়গায় ভলকেনিক ইরাপশন ডু নট অকার ইন দ্য ব্যাল্টিক সি ব্ল্যাক সি ক্যারিবিয়ান সি নাকি কাস্পিয়ান সি সঠিক উত্তরটা চাই ব্যালটিক্সি সি ব্ল্যাক সি ক্যারিবিয়ান সি নাকি ক্যাসপিয়ান সি সঠিক উত্তরটা কি হবে ভলকেনিক ইরাপশন ডু নট অকার ইন দ্য যদি আমরা দেখি সঠিক উত্তরটা হবে ওকে অনেকে বলছে ডি কেউ বলছে আবার এ অনেকেই বলেছে ডি কেউ বলেছে এ যদি আমরা দেখে নেই বন্ধুরা সঠিক উত্তর হবে নাম্বার এ দ্যাট সি যদি আমরা দেখি ডু নট অকার আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটে না কোথায় ঘটে না ব্যালটিক সিতে ঘটে না যদি আমরা দেখি সঠিক উত্তরটা হবে ব্যালটিক সি আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটে না কোথায় ব্যালটিক সিতে ঘটে না আগ্নেয়গিরির অগ্নুপাত ঘটে না কোথায় ব্যালটিক সিতে ঘটে না ব্যালটিক সি হবে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন বন্ধুরা আমরা কিন্তু দেখো এই ক্লাসটাতে কিন্তু বেশি একটা আলোচনা করছি না আমাদের যে সকাল নাইন এম এর যে ক্লাসটা হয় নাইন এম এর যে ক্লাসটা সকালে হয় সেখানে কিন্তু আমরা যথেষ্ট সাথে পড়ি তো দুটো ক্লাস সকাল নটায় একটা দুপুর দুটোর দিকে একটা ওকে বলছে ইন্ডাস রিভার অরিজিনেট ইন সিন্ধু নদীর উৎপত্তি হয় কোথার থেকে আহ কিন্নৌর লাদাখ নেপাল তিব্বত সিন্ধু নদীর উৎপত্তি কোথার থেকে হয় বন্ধুরা সতেরো জন সতেরোখানে লাইক করে দাও সতেরো জন সতেরোখানা লাইক করে দাও সকলে বলছে স্যার দ্যাট ইস তিবেদ সিন্ধু মানে ইন্ডাস ইন্ডাস রিভার অরিজিনেট ফ্রম ইন্ডাস রিভার অরিজিনেট ফ্রম যদি আমরা দেখি আনসার নাম্বার ডি দ্যাট ইজ ফ্রম তিবেদ তিবেদ থেকে ইন্ডাস নদীর কি হয় ইন্ডাস নদী মানসরোভার ইন তিবেদের থেকে উৎপত্তি হয় ইন্ডাস নদীর টিবুটির নাম কি যদি আমরা দেখি ইন্ডাস নদীর টিবুটির নাম কি জেসি আর বিএস ঝিলাম চেনা রবি বিএস সুতলেজ মাথায় রাখবে এইভাবে জে সি আর বিএস ঠিক আছে তো তাহলে ইন্ডাস নদীর উৎপত্তি কোথা থেকে ইন্ডাস রিভার অরিজিনেট ফ্রম যদি আমরা দেখি ফ্রম তিবেদ ইন্ডাস রিভার অরিজিনেট ফ্রম তিবেদ ঠিক আছে সো অ্যান্সার নাম্বার ডি ইজ এ কারেক্ট অ্যান্সার অ্যান্সার নাম্বার ডি ইজ এ কারেক্ট অ্যান্সার আজকের আমাদের পনেরো নম্বর প্রশ্ন বন্ধুরা পনেরো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বলছে হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম আমাদের প্ল্যানেট মানে কি আমাদের মহাকাশে আমরা টোটাল আটখানা প্ল্যানেট পাই আগে পেতাম নয় খানা প্ল্যানেট যখন আমরা ছোট ছিলাম দু হাজার ছয়ের আগে দু ছয় সালে কি হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে তারা বের করে দিল প্ল্যাটের প্ল্যানেটের ঘরের থেকে মানে অ্যাজ এ ড্রপ প্ল্যানেট বলে দিল একটা প্ল্যানেট হতে গেলে যা যা শক্তি তার যা যা তার যোগ্যতা থাকা দরকার সেটা তার কাছে নেই তাহলে বর্তমান হচ্ছে আমাদের আটখানা প্ল্যানেট নাও এই আটখানা প্ল্যানেটকে নিয়ে যদি আমরা যদি কথা বলতে যাই বন্ধুরা এই আটখানা প্ল্যানেটের মধ্যে আমরা প্ল্যানেট কাকে বলতে পারি প্ল্যানেট আমরা তাকেই বলতে পারি যে গ্রহ নিজের কোনো কি এবং যে গ্রহ অন্যের আলোয় নিজেকে আলোকিত করে তাকে আমরা বলি গ্রহ তাহলে যদি আমরা বলি হটেস্ট মানে সব থেকে গরম গ্রহ কোনটি উষ্ণতম গ্রহ কোনটি মারকিউরি ভেনাস মার্স জুপেটার সঠিক উত্তর হবে অ্যান্সার নাম্বার বি দ্যাট ইজ ভেনাস সঠিক উত্তরটা কি হবে দ্যাট ইজ ভেনাস তোমরা একদমবারে সবাই ঠিকঠাক উত্তর করেছো রাজকুমার স্যার আমি লাইক করিনি কোনো ব্যাপার না রাজকুমার তুমি যদি লাইক করো নি ইটস ওকে ঠিক আছে ইটস আপ টু ইউ আমি আমার বলাটা বলে দিয়েছি এবার তোমরা যারা যারা লাইক করবে সেটা তো করবেই যারা আমার ক্লাসের থেকেই যদি ভাবছো যে একটু হলেও তোমরা বেনিফিট পাচ্ছ অবশ্যই লাইক করবে শেয়ারও করবে বন্ধুদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে তাই না যেহেতু আমি বেনিফিট পাচ্ছি এখান থেকে ওকে আমাদের আজকে ষোলো নম্বর প্রশ্ন হটেস্ট মর্নিং ইভিনিং ইয়েস ভেনাসকে হটেস্ট বলা হয় মর্নিং স্টার ইভিনিং স্টার বলা হয় ব্রাইটেস্টও বলা হয় এবং আর্টসে টুইনও বলা হয় ওকে ভেরি নাইস ষোলো নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্যাবিনেট মিশন অ্যারাইভড ইন ইন্ডিয়া কোন সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে কোন সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসেন কোন সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে কোন সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল সঠিক উত্তরটি কী উনিশশো সাল তাহলে সঠিক উত্তরটা কি হবে কোন সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে যদি আমরা দেখতে যাই ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্যাবিনেট মিশন অ্যারাইভড ইন ইন্ডিয়া কোন সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে ओके थैंक यू एवरीवन थैंक यू सो मच सो কোন সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে সঠিক উত্তরটা হবে দা करेक्ट आंसर आंसर नंबर डी 1946 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে এবং 1946 সালে আমাদের কিন্তু কি হয় আমাদের গণপরিষদের গঠন হয় গণপরিষদের প্রথম বৈঠক হয় ঠিক আছে দ্যাট ইজ 1946 অমর বলছে স্যার বেকার জীবন অনেক কষ্ট ভাই বেকারে আমি কেন থাকব আমি বেকার নিজেকে বানাবোই বা কেন আমি সাকসেস হব এই বিশ্বাসটা নিয়ে তো আর চলতে হবে আমাদেরকে তাই না ওকে সতেরো নম্বর প্রশ্ন আজকে সতেরো নম্বর প্রশ্ন ওয়েন ডিড দ্য ফার্স্ট আফগান ওয়ার হ্যাপেন প্রথম আফগান যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল প্রথম আফগান যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উনিশ আঠারোশো উনচল্লিশ আঠারোশো তিয়াল্লিশ আঠারোশো আটচল্লিশ প্রথম আফগান যুদ্ধ কবে সংগঠিত হয় ওয়েন ডিড দ্য ফার্স্ট আফগান ওয়ার হ্যাপেন ওয়েন ডিড দ্য ফার্স্ট আফগান ওয়ার হ্যাপেন ওয়েন ডিড দ্য ফার্স্ট আফগান ওয়ার হ্যাপেন আমরা এর সঠিক উত্তরটা চাই অনেকে বলছে আঠারোশো তেত্রিশ সৌরভ বলছে স্যার সি রাথিন বলছে স্যার আঠারোশো তেত্রিশ সবাই মানে সিতেই বলছো তোমরা সৌরভও তাই বলছো বাকিদের উত্তর

আফগান যুদ্ধ প্রথম আফগান যুদ্ধ সংগঠিত হয়েছিল এইটিন থার্টি নাইনে আজকের আমাদের আঠেরো নম্বর প্রশ্ন কিন্তু আঠারো নম্বর প্রশ্নটা কি বলেছে বলছে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি উইচ হুইচ অফ দ্য ইজ দ্য লার্জেস্ট পপুলেশন লার্জেস্ট পপুলেশন কোন রাজ্যের কোন রাজ্যের কাছে আছে লার্জেস্ট পপুলেশন জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার আন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটা চাই একদম একদম শুভ কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি 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 স্যার ইউপি ইউপি সঠিক উত্তর থেকে থেকে সংখ্যাও সংখ্যাও তার জন্য ইউপি যে জিতে তার সরকার বানানোর চান্সেসটা বেড়ে যায় সো কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি যদি আমরা দেখি যেটা হচ্ছে আমাদের আহ যদি আমরা দেখি উত্তরপ্রদেশের ইউপি উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি আজকের আমাদের উনিশ নম্বর প্রশ্ন হর্ষচরিত ও কাদম্বরী কার সৃষ্টি হর্ষচরিত কাদম্বরী পানিনি হর্ষরিত সঠিক উত্তরটা যে হস্তচরিত এবং কাদম্বরী কার রচনা কার সৃষ্টি হর্ষচরিত ও কাদম্বরী কার সৃষ্টি বন্ধুরা উনিশ নম্বর প্রশ্ন সকলে লাইক এবং শেয়ার করে দাও সকলে লাইক এবং শেয়ার করে দাও হর্ষচরিত এবং কাদম্বরী কার সৃষ্টি যদি আমরা দেখি সঠিক উত্তর বা অ্যান্সার নাম্বার সি দ্যাট ইজ বানভট্ট হর্ষচরিত কাদম্বরী কে লিখেছিল হর্ষচরিত কাদম্বরী লিখেছিল বানভট্ট হর্ষচরিত কাদম্বরী কে লিখেছিল বানভট্ট লিখেছিল আজকের কুড়ি নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলিং ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওসেন নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম এবং সব থেকে গভীরতম মহাসাগর আর্কটিক ওসেন আটলান্টিক ওসেন পেসিফিক ওসেন নাকি ইন্ডিয়ান ওসেন সঠিক উত্তরটা চাই নিচের কোনটি বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর নিচের কোনটি বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হুইচ অফ দ্য ফলিং ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওসেন যদি আমরা দেখি সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে অ্যান্সার নাম্বার সি দ্যাট ইজ স্পেসিফিক নিচের কোনটি গ্রীষ্মের বৃহত্তম এবং গভীর মহাসাগর দ্যাট ইজ হচ্ছে পেসিফিক ওসেন সঠিক উত্তরটা কি হবে দ্যাট ইজ স্পেসিফিক ওসেন ঠিক আছে পেসিফিক ওসেন সবথেকে বৃহত্তম এবং সব থেকে গভীরতম পেসিফিক ওসেন আজকে আমাদের একুশ নম্বর প্রশ্ন কিন্তু আমরা একুশ নম্বর এতটুকু অব্দি সবার ক্লিয়ার আছে কুড়ি নম্বর অব্দি সবার ক্লিয়ার আছে কাইন্ডলি একটু বলো তো দেখি বন্ধুরা কুড়ি নম্বর অব্দি সবার ক্লিয়ার আছে কুড়ি নম্বর অব্দি সবার ক্লিয়ার আছে বন্ধুরা একটু কাইন্ডলি বলো দেখি ওকে নেক্সট কোয়েশ্চেন আমাদের একুশ নম্বর বিশ্ব বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে আর সেলিব্রেটেড এভরি ইয়ার ইন উইচ ডেট মে এইট মে এইটিন নাকি জুন এইট নাকি জুন এইটিন বিশ্ব রেড ক্রস দিবস এবং রেড ক্রিসেন্ট দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় প্রতি বছর কত তারিখে পালন করা হয় সঠিক উত্তরটা চাই বিশ্ব রেড ক্রম এবং রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস বছর প্রতি বছর কত তারিখে পালন করা হয় অবশ্যই নিয়ে আসবো এবং বোধ বাংলা দুটোতেই আছে সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে ইজ নাম্বার এ মে ঠিক আছে মে মাসের আট তারিখে মে এইট বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস প্রতি বছর পালিত হয় কত তারিখে মে এইটে আট মেতে ঠিক আছে আজকের আমাদের বাইশ নম্বর প্রশ্ন আমরা কিন্তু তিরিশখানা এমসি কিউ সলভ করবো আজকের আমাদের বাইশ নম্বর প্রশ্ন বলছে ন্যাশনাল ইমার্জেন্সি অ্যারাইজেস আউট অফ এ ওয়ার আর্মড রেভেলিয়ন অর এক্সটার্নাল অ্যাগ্রিগেশন বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল যুদ্ধ সশস্ত্র বিদ্রোহ বা বহিরাগত আগ্রসনের ফলে ঠিক আছে অদ্ভুত জাতীয় জরুরি অবস্থা জিচের কোন আর্টিকেল অধীনস্থ গ্রহণ করা যেতে পারে দুশো আশি তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো সত্তর সঠিক উত্তর চাই দেখো ন্যাশনাল ইমার্জেন্সি থ্রি ফিফটি কনস্টিটিউশনাল ইমার্জেন্সি বা আমরা বলতে পারি স্টেট ইমার্জেন্সি এবং আর্টিকেল থ্রি যদি আমরা দেখি থ্রি সেভেন্টি এটা হচ্ছে স্পেশাল স্ট্যাটাস টু জম্মু অ্যান্ড কাশ্মীরে ছিল এখানে যদি থ্রি সিক্সটি দিত আর্টিকেল তাহলে কী হতো ফিনান্সিয়াল ইমার্জেন্সি তাহলে সঠিক উত্তরটা কী হবে যে ক্ষুদ্র সশস্ত্র বিদ্রোহ এবং বহিরাগত আগ্রাসনের দ্বারা উদ্ভুত্ত আত্মীয় উদ্ভুত জাতীয় জরুরি অবস্থা নিচের কোন আর্টিকেলের অন্তর্গত জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলেছে সঠিক উত্তর হবে আর্টিকেল থ্রি জাতীয় জরুরি অবস্থা মানে ন্যাশনাল ইমার্জেন্সি ন্যাশনাল ইমার্জেন্সি এটাকে কিন্তু প্রেসিডেন্ট রুলও বলা হয় থ্রি সিক্স থ্রি ফিফটি প্রেসিডেন্ট রুলও বলা হয় তাহলে সঠিক উত্তরটা কি হবে অ্যান্সার নাম্বার বি দ্যাট ইজ আর্টিকেল থ্রি আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি আজকের আমাদের তেইশ নম্বর প্রশ্ন সকলে লাইক করে দাও বন্ধুরা সকলে লাইক এবং শেয়ার করে দেবে তেইশ নম্বর প্রশ্ন কি বলেছে শকাব্দ প্রতিষ্ঠা করেছিলেন কে শকাব্দ একদম একদম থ্রি ফিফটি টু ন্যাশনাল ইমার্জেন্সি থ্রি ফিফটি সিক্স প্রেসিডেন্ট রুল বা স্টেট ইমার্জেন্সি বা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি থ্রি সিক্সটি হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি যেটা ভারতবর্ষে এখন অব্দি হয়নি বলছে যদি আমরা দেখে নেই শকাব্দ প্রতিষ্ঠা করেছিলেন দ্য শাকা এরা ওয়াজ ফাউন্ডেড বাই খাতপাসিস নাকি কনিষ্ক নাকি আলেকজান্ডার নাকি মিনান্দার সঠিক উত্তরটা চাই সঠিক উত্তরটা কি হবে শকাব্দ প্রতিষ্ঠা করেছিলেন শকাব্দ কে প্রতিষ্ঠা করেছিলেন শকাব্দ কে প্রতিষ্ঠা করেছিলেন যদি আমরা দেখি বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে অ্যানসার নাম্বার বি কনিষ্ক শকাব্দ প্রতিষ্ঠা করেছিলেন কে দ্যাট ইস কনিষ্ক শকাব্দ কে প্রতিষ্ঠা করেছিলেন কনিষ্ক প্রতিষ্ঠা করেছিলেন শকাব্দ শকাব্দ প্রতিষ্ঠা করেছিলেন কনিষ্ক ঠিক আছে ডেফিনেটলি এখানে আমি সহজ প্রশ্ন নিয়ে এসেছি চব্বিশ নম্বর প্রশ্ন আজকে আমাদের বলছে কি দেখো বলছে হু ইজ নোন এস দ্য স্যান্ট অফ দ্য অফ দ্য গিটার্স স্যান্ট অফ দ্য গুটার্স স্যান্ট অফ গুটার্স নামে পরিচিত কে স্যান্ট অফ গুটার্স নামে পরিচিত কে বি আর আম্বেদকর মাদার টেরেসা মহাত্মা গান্ধী বাবা আমটে সেন্ট অফ গুট্টার্স নামে পরিচিত কে ছিল সেন্ট অফ গুট্টার্স নামে পরিচিত কে ছিল সেন্ট অফ গুট্টার্স নামে পরিচিত কে ছিল বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে সেন্ট অফ গুট্টার্স নামে পরিচিত ছিল কে সঠিক উত্তর হবে অ্যানসার নাম্বার বি দ্যাট ইজ মাদার টেরেসা মাদার টেরেসা ঠিক আছে এবং তার যে মানে বলি মানে তার যে মানে গিফট এই সমাজে তিনি যা দিয়ে গেছেন এই সমাজে তা উতলনীয় মাদার টেরেসা সঠিক উত্তর হবে সেন্ট অফ গুটার্স দ্যাট ইস মাদার টেরেসা করেছিল আজকের পঁচিশ নম্বর প্রশ্নে চলে এসেছি পঁচিশ নম্বর প্রশ্ন সকলে লাইক এবং শেয়ার করে দেবে বলেছে কি দেখো বলছে দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস খুজরাহু স্কালচার আর লোকেটেড ইন বিশ্ববিখ্যাত খুজরাহ ভাস্কর্য এখানে অবস্থিত কোথায় গুজরাট মধ্যপ্রদেশ উড়িষ্যা নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর চাই বিশ্ববিখ্যাত খুজরাহ ভাস্কর্যগুলি কোথায় অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র সঠিক উত্তরটা চাই সঠিক উত্তরটা চাই বিশ্ববিখ্যাত খুচরা ভাস্কর্যগুলি কোথায় অবস্থিত অবশ্যই যখন বেরিয়ে গেছে কলকাতা পুলিশও বেরিয়ে যাবে বিশ্ববিখ্যাত খুচরা ভাস্কর্যগুলি যদি আমরা দেখি আনসার নাম্বার বি মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশ খুচরা ভাস্কর্যগুলি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত হিমবেটকা খুজরাও সাদজি মধ্যপ্রদেশ আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন আজকের বলছে সরস্বতী সরস্বতী সম্মান ইজ গিভেন অ্যানুয়ালি ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বার্ষিকী সরস্বতী সম্মান দেওয়া উপহারটি দেওয়া হয় সরস্বতী সম্মান নামক উপহারটি দেওয়া হয় লিটারেচার এডুকেশন ফাইন আর্টস এবং ক্লাসিক্যাল মিউজিক কোন ক্ষেত্রের অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান দেওয়া হয় কোন ক্ষেত্রের অসামান্য অবদানের জন্য লিটারেচার এডুকেটার ফাইন আর্টস ক্লাসিক্যাল মিউজিক যদি আমরা দেখি বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর অনেকেই বলছে তা লিটারেচার সঠিক উত্তর কিন্তু অ্যাবসলিউটলি লিটারেচার সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হয় লিটারেচারের জন্য কার জন্য দেওয়া হয় লিটারেচারের জন্য দেওয়া হয় সাতাশ নম্বর প্রশ্ন বন্ধুরা সাতাশ নম্বর প্রশ্নটা কি বলেছে বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড অ্যান্ড নিচের কোনটিতে প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল নিচের কোনটিতে প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড অ্যাট তাহলে সঠিক উত্তরটা কি হবে হুইচ অব দ্য ফলোই ওয়াস দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল দ্যাট নিচের কোনটিতে প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটা কী হবে অনেকেই বলছে স্যার দ্যাট ইজ টোয়েন্টি সিক্স এ কে বলছে সি রাজগৃহ বলছে অনেকেই রাজগৃহ দেখে নিচ্ছি সঠিক উত্তর সঠিক উত্তর কিন্তু আবসোলুটলি দ্যাট ইজ রাজগৃহ নিচের কোনটিতে প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে হয়েছিল কোথায় রাজগৃহতে হয়েছিল চারটে হয়েছিল বৌদ্ধ পরিষদ কটা হয়েছিল চারটে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে চারটে তাহলে বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় একটা তোমরা রাজগৃহ পেলাম বাকি তিনটে কোথায় হয়েছিল আজকের ২৮ নম্বর প্রশ্ন রিক নন্দী দেখো আরপিএফ কনস্টেবলের ভ্যাকেন্সি এখন তো বলতে পারছি না বাট আশা তো আসবে এটাও আমি তোমাদেরকে দেখো আমি কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে তোমরা নিজেকে প্রিপেয়ার করতে থাকো বিকজ কিন্তু এক্সামের কিন্তু পুরো ফেস্টিভ্যাল শুরু হবে শুরু হওয়া স্টার্ট হয়ে গেল কতদিনের সময় দিয়েছে ডাব্লিউ পরীক্ষার জন্য মাত্র হাতে দশ দিন সেমন করি ত্রিপুরার পরীক্ষার ক্ষেত্রেগুলিও সেম হবে ত্রিপুরাতেও কিন্তু একই রকম হবে যখন বেরোবে একদম বেরোতেই থাকবে মাথায় রাখো কোন গুপ্ত শাসকের শাসককে বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল হু গুপ্তা মানে কোন গুপ্তা রুলারকে হ্যাড দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য টাইটেল রুলারাইটেল চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত সঠিক উত্তরটা কি হবে এবি বলছে স্যার চন্দ্রগুপ্ত টু সৌরভ বলছে স্যার চন্দ্রগুপ্ত টু সবাই বলছে চন্দ্রগুপ্ত টু আবার এখানে রাজকুমার বলছে স্যার চন্দ্রগুপ্ত ওয়ান তাহলে আমরা দেখে নেব সঠিক উত্তর কারেক্ট নাম্বার সি চন্দ্রগুপ্ত টু টু টুকে বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল আজকের আমাদের নম্বর প্রশ্ন বলছে জাদুগোডা ইজ কিসের জন্য বিখ্যাত জাদুগোড়া কিসের জন্য বিখ্যাত প্রিয়া আজকে আমি প্রশ্নগুলি একটু সহজ নিয়ে এসেছি আগামীকাল থেকে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড অল্প উপরের দিকে যাবে এটা মাথায় ধরে রাখো জাদুগোড়া কিসের জন্য বিখ্যাত জাদুগোড়া ইজ ফেমাস ফর মিকা তাহলে জাদুগোড়া কিসের জন্য বিখ্যাত জাদুগোড়া ইজ ফেমাস ফর সঠিক উত্তরটা হবে জাদুগোড়া ইজ ফেমাস ফর ইউরেনিয়াম কি রয়েছে জাদুগোড়া ফেমাস কেন জাদুঘড়া ফেমাস হচ্ছে ইউরেনিয়ামের জন্য এবার ইউরেনিয়াম তো জানোই আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি রিসোর্স আমরা বলতে পারি ইউরেনিয়ামের জন্য বিখ্যাত আজকের আমাদের শেষ প্রশ্ন উনিশশো সালে প্রতিষ্ঠিত অয়েল ইন্ডিয়া ট্রেড অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নাইন্টিন টোয়েন্টিতে ফরমেশন হয়েছিল ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল পিপি ওয়াদিয়া লালা লাজপত রায় গোপালকৃষ্ণ গোখলে লোকমান্য তিলক সঠিক উত্তর চাই তিরিশ নম্বর প্রশ্নটা তিরিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা চাই কে হবে সঠিক উত্তর সাহেব স্যার থার্টি নম্বরটা লালা লাজপত রায় কে বলছে গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তর হবে অ্যান্সার নম্বর বি লালা লাজপত রায় উনিশশো সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় লালা লাজপত রায় তাই না লালা লাজপত রায় তো বন্ধুরা এই কিন্তু আমাদের টোটাল তিরিশখানা আমরা প্রশ্ন সমাধান করলাম এবার আগামীকাল কিন্তু তোমরা ঠিক আবার দুপুর দুটোর দিকেই তোমরা সেশন পেয়ে যাবে এবং সকাল নাইন এমেও তোমরা সেশন পেয়ে যাবে সকাল নটার দিকেও তোমরা ক্লাস পেয়ে যাবে একই টাইমে এবার তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের প্ল্যাটফর্মে ইতিমধ্যে প্রচুর কোর্সেস চলে এসেছে যেমন ত্রিশুল ব্যাচ এটা ত্রিপুরার সমস্ত পরীক্ষাকে কাভার করবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও ভর্তি হতে পারবে ত্রিপুরার ছেলেমেয়েরা তো অবশ্যই ভর্তি হতে পারবে এর বাদে লক্ষ্য ব্যাচ যেটা দু হাজার বাইশের ডাবলি প্রিমিনারি পরীক্ষাকে মাথায় রেখে আমি তো বলবো ভাই ভর্তি হয়ে যাও যারা এখনো মহাপেকে ভর্তি হওনি যারা ভর্তি হয়ে যাও কারণ যারা মাহাপেক ভর্তি হয়েছে তারা তো অলরেডি লক্ষ্য ব্যাচটা পেয়েই যাবে মাহাপেক মানে কি মহাপেক মানে হচ্ছে একটি ব্যাগ একটি ঝোলা তার মধ্যে তুমি ডাব্লিউ বিসিএস সম্বন্ধিত সমস্ত কোর্স পাবে হ্যাঁ অবশ্যই তুমি জেনারেল এক্সপ্রেস মহাপেক পাবে না বা আইবিপিএস লক্ষ্য ব্যাচও পাবে না তো বন্ধুরা এই ছিল তোমরা আমার কোড ওয়াই ডাবল টু ফাইভ ব্যবহার করে তোমরা তোমাদের পছন্দের কোর্সে যে কোনো কোর্সে ভর্তি হতে পারো সব থেকে হাইস্ট ম্যাক্সিমাম এই কোডে পেয়ে যাবে অ্যাপ বা স্টোরে গিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারো আজই ঠিক আছে তো এই ক্লাসের টাইমিং রোজ সকাল নটা এবং দুপুর দুটোর দিকে হয় আগামীকাল আবার সকাল নাইন এ এম এ কিন্তু ক্লাস রয়েছে সবাই অবশ্যই চলে আসবে আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্টও করবে সাবস্ক্রাইবও করবে কমেন্ট করে জানাবে তোমাদের আর ফার্দার কি তোমাদের জানার আছে এবং আবারও বলছি ডাব্লিউপির জন্য কিন্তু একটা নতুন নোক টেস আসতে চলেছে ব্যাচ তারা যারা ভর্তি হয়নি আজকে সন্ধ্যের মধ্যে থেকে ভর্তি হওয়া শুরু করে দাও তো থ্যাংক ইউ এভরিমান জয় হিন্দ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ